দই ভারতীয়দের খাবারের তালিকায় এক গুরুত্বপূর্ণ জিনিস দই যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর সাদামাটা এই খাবারে আছে হাজারো গুণাবলী বা উপকারিতা প্রথমে জেনে নেব দইয়ে থাকা কিছু উপকারিতা বা উপাদান সম্পর্কে দইয়ে থাকা উপাদান নানাভাবে শরীরের উপকার করে থাকে এ প্রোবায়োটিক খাবার ক্যালসিয়াম সমৃদ্ধ ক্যালসিয়াম দাঁত ও হারের মজবুত করতে সাহায্য করে থাকে মানসিক চাপ কমাতে সাহায্য করে শরীরে রোগের হাত থেকে আমাদেরকে বাঁচতে সাহায্য করে ক্যালসিয়ামের পাশাপাশি এটা ভিটামিন এবং অন্যান্য অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ যা শরীরের জন্য খুবই উপকারী প্রতিদিন এক চামচ দই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া যা শরীরের জন্য খুবই ভালো দই খেলে হজম ক্ষমতা বাড়ে লিভারের সমস্যা দূর করে লিভারকে শক্তিশালী করে তোলে দাঁতের জন্য খুব ভালো উপকারী হলো দই এটি ক্যালসিয়াম বা ফসফরাস সমৃদ্ধ যা হাড় ও দাঁতকে শক্ত করতে সাহায্য করে দই আর্থ্রাইটিস এবং অস্টিওপেরাইসিসের মতো রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে দই ওজন কমাতে সাহায্য করে আরও জানতে ভিডিওটিকে একটি লাইক করুন ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দই ওজন কমাতে সাহায্য করে যারা নিয়মিত দই খায় তারা কখনোই বেশি চিন্তায় ভোগে না দইয়ে ঘুমের পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে দই ট্রেস বা দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে যে ব্যক্তি খুব ক্লান্ত বোধ করেন তার প্রতিদিন দই খাওয়া ভালো কারণ দই শক্তি বাড়াতে সাহায্য করে তাই দই আমাদের শরীরের জন্য খুবই উপকারী মুখের রুচি বাড়াতে সাহায্য করে দই গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য সারাতেও সাহায্য করে দই মন ভালো রাখতে সাহায্য করে দই আর মন ভালো থাকলে অনেক রোগের হাত থেকেই বাঁচা যায় তাই পাতে অল্প পরিমাণ দই প্রতিদিন রাখুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যেতে যেতে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনার দিনটি শুভ